মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা, মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে, অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে, আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নেই বলে সুইসাইড করেছে, পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে, কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। আঘাতটা কোথায় লাগে? অন্তরে। কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও, যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই, আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন, আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি, কথা বলেন, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহই অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ, সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না, অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা, আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে, লাইন শাকার তুম লাজিদান্নাকুম আয়াতের ছায়া তলে, আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? আর একটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারি আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার কথার আগে কুটুসি মারা যায় এরকম মানুষ আছে না নাই? তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতরে আছে না নাই? আলেমদের ভিতরে আছে না নাই? বক্তাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? শুনি নাই, শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না, কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেমে, যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না, আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জা বোধ লাগতেছে, যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে, আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব, আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দেয়। বলেন সুবহান। চাকরি করলে বেতন দে, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না,
কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে ওঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল, ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রক্ত দেখেছিল, রক্ত দেখেছে, আমার রক্ত আমাকে কারো কাছে ধরা খাওয়ায় দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন, বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাগুলাকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, মোলা সব কিছু তুমি আমাকে দিলা, দিলা তো দিলা কেন, এবার আমি তোমার কি দিব? আল্লাহ আমার তো লজ্জা লাগতেছে, তুমি সব কিছু আমাকে দিলা, দয়া করে আমার নিজের ভিতরে তো একটা লজ্জা বোধ লাগতেছে, আল্লাহ আমি তোমাকে কি দিব, আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি, আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে, আল্লাহ আমি তোমাকে কি দিব, আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি, আল্লাহ নামাজটা দি, তুমি নামাজটা দি, আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই, আল্লাহ নামাজ কি পড়বো না, অবশ্যই পড়বা, নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়, বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য, লাভটা আমার হবে না তোমার হবে, তা আল্লাহ তোমার জন্য কি দিলাম, কারণ নামাজটাও তো আমার, রোজাটার বেনিফিট তো আমার, রোজা রাখার কারণে সব পেলাম, পরকালে যা কাজে লাগবে, সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ, আল্লাহ আমি তোমাকে কি দিব, হজটা করে আসলাম আল হজটা তো আমার নামে লাগছে, আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি সব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ, কাবা শরীফ দেখলাম চোখের শান্তি সেটাও আমার লাভ, করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে এটাও তো আমার লাভ, আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য কিন্তু লাভ তো দেখি আমার, আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে তে নিজের লাভের জন্যই করে, বলেন সুবহানাল্লাহ, আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা সবাই বুঝে, যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তো সব তো করলাম, আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো, আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম, আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে, আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও, আল্লাহ এটা আমি তোমাকে দিলাম, রব বলে যে দিলা আমাকে লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে, যাদের নিজের চলার পা আছে তারা, যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ, একটু ভাবেন কি, আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না, যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি, তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না, কি বলেন আপনারা, অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক, তো অশান্তির জায়গা কি জাহান্নাম, শান্তির জায়গা কি জান্নাত, এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন, সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন, এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না, সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে, নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা, অন্যের শান্তির কথা বাতি দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই, কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা, অন্যের কথা বাতি দেন, বাতি দিলাম,
আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে জোরে বলেন না ভাবার দরকার আছে এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো 10 কামালো আমি কেন 1 কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করে তো এক দিয়েছেন এবার আপনার লাভটা কোথায় জানেন আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটরটাকে আমরা সাইডে রাখি আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি তোমাকে 1 দিয়েছি আমি তো তোমাকে পরীক্ষা করছি যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ 10 যে পেয়েছে তার নজর 20 এর দিকে সে বলে যে 20 পাইছি আমি তো 10 পাইছি এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়ায় দাও আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তারা আরো বাড়ায় দেখ আল্লাহ তারা আরো বাড়ায় দেখ আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে বলেন সুবহানাল্লাহ বান্দা যখন বান্দার সাথে লাগে আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায় আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায় তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু জিল্লু মান তাশা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন জীবনে যাই আসুক হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না সবর সুমানি সবর সম্মানে আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না মনে রাখবেন একটা জিনিস আমি আপনি ভাই ভাই আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা আবার আমিও আপনার আল্লাহর বান্দা তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে সেটা কি রবের বান্দা হিসেবে সম্পর্ক আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক আপনি আমার নবীর উম্মত আমি আপনার নবীর উম্মত তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে এবার আমি আপনাকে ল্যাং মারলাম আপনি চুপ করে রইলেন এই ল্যাং মারাটা দেখেছে কে আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আপনার চুপ করে থাকাটা দেখেছে কে আল্লাহ এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে ল্যাং তুই একটা মেরে দে না তোর কি ক্ষমতা কম আছে ধাক্কা একটা তুই মেরে দে না আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে সবাই তো তোকে অক্ষম ভাববে সবাই তো তোকে পরাজিত ভাববে আরে চুপ করে বসে আছিস কেন একটা গুষার বিপক্ষে 10টা মার 10 জনকে ফোন করে ডাক তাকে উড়াই ফেল তাকে ফাটাই ফেল আপনার মনের সেই কথাগুলো আপনার রব শুনছে আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তাআলা বলে যে
আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি, আর ধৈর্য কে ধরে যার উপর বিপদ আসে, বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না, এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে, ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো, এমনকি যাদেরকে বিশ্বাস করে নন্দের মতো তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না, যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে, যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন, আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে, মনে রাখবেন এরকম কোনো সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে, সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য, যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিব্রাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি, আর একটু জোরে আমি আল্লাহ আজকে থেকে আমার অমুকে বান্দাকে ভালোবাসি, জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শুনাই দেয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো, তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের, বলেন সুবহানাল্লাহ। বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই, বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে, আগুনের আগে কোনো বাগান ছিল না, তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে, সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা আলুসরি ইউসরা, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না, তো কি চেয়েছেন মন বলেন না কি, একদম সহজ বাজায় ভুষার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি, আমাদের চাওয়া কোথায় যাওয়া, জান্নাতে, জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে, নারাজ না খুশি করতে হবে, এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে, শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে কোত্থেকে করাচ্ছে, এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করব আপনার একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন, হিংসা করা একটু জোরে বলেন, অহংকার করা, লোভ গলা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার, এগুলা করলে জান্নাত না জাহান্নাম, কে করাচ্ছে, কাদেরকে দিয়ে, কাদেরকে দিয়ে, এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে, আমাদের কারণেই অশান্তি হচ্ছে কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে, এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলো রাখছস কোথায়, এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ, দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার, শয়তানের, এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে, কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে, হিংসা কোথায় রাখছে, আরো জোরে, অহংকার কোথায়, লোভ কোথায়, লোভ কোথায়, বিদ্বেষ কোথায়, এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন, হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি, শয়তান বলে জানা আমি জায়গা চিনি, কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে,
আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তা কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর কলব তো জিন্দা হয়ে যাবে তুই তা বন্ধু তো আল্লাহর বন্ধু হয়ে যাবে আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যাবে তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যায় আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহওয়ালা যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে সুবহানাল্লাহ পানি তরি সব বন্ধ করে দিয়েছে মানুষ হিসেবে ভুক্তৃষ্ণায় ফেটে যাচ্ছে কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল চেহারা ছিল প্রশান্তির সাথে বলেন সুবহানাল্লাহ নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে পাপ পেয়ে সহ্য করেছে আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবহানাল্লাহ একটা একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে অন্তর ছিল সবরের সাথে সুবহানাল্লাহ অন্তর ছিল সবরের সাথে জবান ছিল শুকরিয়ার সাথে প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহর উপর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না অটল নিয়ামত পাবা ও ইমাম হুসাইন শেখার আমরা করব কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে শুকরিয়া রাখবা ইমাম হুসাইন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি বলেন সুবহান ইসরাফিল ফেরেশতা আমরা তো জানি ইমাম মাহদি না আসলে কিয়ামত হবে না আমরা তো জানি ঈসা না আসলে ঈসা নবী না আসলে কিয়ামত হবে না এখনো তো আসে নাই আপনি একটু বসেন ইসরাফিল উত্তর দিবে রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই সুবহানাল্লাহ কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয় আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে আমার রবের হুকুমের দিকে সুবহানাল্লাহ আমার রব হ্যাঁ বললে হ্যাঁ আমার রব না বললে না রবের হুকুমের এক ইঞ্চি বাইরেও যাব না এক ইঞ্চি ভিতরেও যাব না সামনেও যাব না পিছনে যাবে না এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন আমি আপনাকে রাখি রেজাল্টটা কি দাঁড়ালো রব বলেছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নাই খবরই নাই খেয়ালই নাই বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার বান্দা হত টাইমের কথাটা মনে রাখতে পারবে না ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না সময় চলে যাবে বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা ফের আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান ডাক স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করায় দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ তো বান্দারা তো সবাই লাভ বুঝে লসের দিকে কেউ যেতে চায় না সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলা সালা শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনায় দিচ্ছে বান্দাদেরকে আফসোসের আফসোস আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না মসজিদের দিকে যাই না অজুখানার দিকে যাই না অজু করতে যাই না যাই নামাজের দিকে যাই না এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা পড়ো আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন সুদ খায়ও না আমরা সেটার মধ্যেই আছি আল্লাহ বলছেন জেনা করিও না আমরা সেটার মধ্যেই আছি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না আমরা সেটার মধ্যেই আছি আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না খাবার বন্ধ করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলে মার সাথে চোখরাঙ্গাই কথা বলিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না আমরা সেটার মধ্যে আছি আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি কথা বলেন ঠিক কি না ফেরেশতার ভিতরে কোনো গুনাহ আমাদের ভিতরে গুনাহ এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি হ্যাঁ বলেছো আমরা হ্যাঁ করেছি তুমি না বলেছো জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে না বললে উল্টাটা করে তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো সুবহানাল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই ও আমার ফেরেশতারা তোমরা যে চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো তোমাদের প্রত্যেকটা কথাই সত্য হ্যাঁ এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে রক্তপাত করবে গুনাহ করবে ফাসাদ করবে সবকিছুই করবে আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যে জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না বলেন সুবহানাল্লাহ দেখেন আমরা কেউ কমপ্লিট নই আমরা কেউ পারফেক্ট নই কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো মাওলা চেষ্টা করেছিলাম পাড়ার মতো কিচ্ছু নাই আমাদের কিন্তু চেষ্টা করেছিলাম যেই দিন থেকে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন চেষ্টা যেহেতু তুমি করেছো ফেল তোমাকে দিব না আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাস করায় দিলাম জান্নাতটাই তোমাকে দান করে দিয়েছি চাকরি করি নাই বেতন পাচ্ছি ডাকি নাই ডাকার মতো কিন্তু না ডাকলেও সারা পাচ্ছে দেওয়ার মতো কিছু দিই নাই কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন এবার আওয়াজ দিয়ে বলুন সমস্ত মেজারমেন্ট কার আল্লাহ সমস্ত ডিসিশন কার আল্লাহ সমস্ত মেইনটেইন কার আল্লাহ কোন আল্লাহ যিনি ভালো করে জানেন যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার কতটুক দরকার কি পরিমাণ দরকার সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে আমরাও আছি আছি না আমরা ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই তো গুনাহ কাকে বলে এক কথায় যদি বুঝি যেই কাজে রব নারাজ হয় যেই কাজে রব কষ্ট পায় এটার নাম গুনাহ যেই কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ এবার কথাটাকে উল্টা করেন সব মানে কি যে কাজে রব খুশি হয় এটার নামে সওয়াব সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ সেজন্য সেজন্য জাহান্নাম দেওয়া হয় গুনার কারণে জাহান্নাম নয় রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে এবার কথাটাকে যদি উল্টা করেন জান্নাত কিভাবে পাবেন এক কথায় উত্তর জান্নাত কে পাবে শুনে রাখুন মনে রাখবেন রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে রব খুশি মানি জান্নাত রব নারাজ মানি জাহান্নাম একটু জোরে বলতে হবে রব খুশি মানি জান্নাত জোরে বলেন রব খুশি মানে জান্নাত রব নারাজ মানি জান্নাত এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই গুনাহ মানি আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আপনি আপনি আমি আমরা আমাদেরকে রাখি দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই
সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল শিঙ্গা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো, তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো শিঙ্গায় হাতে নিয়ে আরেকটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ। আমি শুধু বোঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, শিঙ্গা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠব কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটা তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না, জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না, তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠব কোথায়? যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে? দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আরেকটু জোরে বলেন, যতটুক নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুক নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার, সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুক খাবার দরকার, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার যা দেওয়ার দিয়েছেন কে? জোরে বলেন, যা দেওয়ার দিয়েছেন কে? এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ, তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া, আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া, আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া, আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া, আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া, আমার সন্তানটাও তোমার দেওয়া, আমার মাটাও তোমার দেওয়া, আমার বাবাটাও তোমার দেওয়া, আমার বউটাও তোমার দেওয়া, আমার স্বামীটাও তোমার দেওয়া, আমার ভিতরটাও তোমার দেওয়া, আমার কলিজাও তোমার দেওয়া, আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া, আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো, কখনো যদি আপনার পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে, কারো সন্তান হতে দেরি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে কটুক্তিমূলক কোনো কথা বলেন না রে ভাই, কটুক্তিমূলক কোনো কথা বলেন না, যে কথাটা ওনার অন্তরকে আঘাত করে। কারণ সন্তান সাজার চেষ্টা করলেও মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয়। যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই। স্ত্রীর জন্য স্বামী নাই, স্বামীর জন্য স্ত্রী নাই। সেজন্য মনে রাখবেন, সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা, না হওয়াটাও আল্লাহর ইচ্ছা, বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি, না হওয়াটাও আল্লাহর মর্জি। কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এক কথাই বুঝেন, যাই আসুক হ্যাঁ হু করা যাবে না, যদি নিজের হই করতে পারবো। এবার বলেন জমির জমিন কার? আল্লাহ। আর একটু জোরে, জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হ্যাঁ হু করার অধিকার তো আমাদের নাই। এক কথাই, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। শেষ বল ওজার সব বল, তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, কোন আফসোস রাখবেন শয়তান ঢুকে যাবে,
শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না শয়তান কি করে জানেন তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে আমরাই বোকার মতো না আসিনে ঢুকাই ফেলি শুনেন শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই জোরে বলেন না কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয় কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার ভাই জোরে বলেন না তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না সবকিছু হয় কোন জায়গা থেকে জোরে বলেন না কোন জায়গা থেকে এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার কোনটা শয়তানের কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা দরকার কোনটা বাদ দেওয়া দরকার চুরি করা কি ভালো না খারাপ খারাপ জেল আছে না নাই অসম্মান আছে না নাই এবার যতজন চোর আছে চুরি করেছে কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন সে মাহফিলে আসলো 9 12টা 12:30 টায় মোকারম বারে মোবাইল হারিয়ে গেছে কয়টায় 12:30 টায় পাচ্ছি না যে নিওয়ান নেনওয়ালা নিছে কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে কিভাবে ব্রেন প্ল্যানিং করতেছে 11:25 মিনিটে হুজুর যখন উঠে যাবে এই মুহূর্তে সবাই যখন দেখা করবে এই সুযোগে আমি কামটা করে ফেলবো ব্রেনে প্ল্যানিং করা শেষ এবার সে সময়ের অপেক্ষা 12:15 মিনিট যখন হইছে আমি যখন যেতে নিলাম সে আস্তে করে নিয়ে ফেলছে 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই 12:30টায় যেই নাই সেটার পিছনে হচ্ছে 12:15টা 12:15টার পিছনে হচ্ছে 11:25 11:25-এর পিছনের কাহিনী 11:00টায় শুরু হয়েছে কোন জায়গা থেকে প্রথমে কি পড়ছে সেটা বলেন না চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো মনে আর আসতো না এবার হইলে ওনারা বুঝিবেন আল্লাহর আর মা বইনের কলরে ফর্দা গইত হই না আরক্ষণ আস্তে করে হন না হই না এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কলরে এই কি নিচে রাখতে হইয়ে দে নমাতে তার জোর হন নাকি ও আল্লাহ এদিন কিছু থাকতে সুক্কা নিচে রাখতে হইও আল্লাহ তো মনের জ্বালা জ্বলেতে সুগর হারণে সুখ যদি কন্ট্রোল করতে পারো মন অটোমেটিক কন্ট্রোল এবার হুকুম দিয়েছেন সুখ কন্ট্রোল করো আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও এবার যার সুখ আল্লাহর কন্ট্রোলে মন যার আল্লাহর কন্ট্রোলে ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা আপনি আমি আপনাদেরকে রক্তের দাদাদেরকে দাদার বাবার কথাও মনে নাই কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে বলেন পার্থক্য এখানেই আল্লাহ আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন এবার এটা কার জোরে বলেন এটা কার এটার মালিক কে কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে জোরে বলেন না ভাই যার কারণে নিজও শান্তিতে নাই আমাদেরকেও শান্তিতে রাখে নাই এবার আমাদের দায়িত্ব কি ইতের বাইর গরন গরহার জোর হন গরহার হিসাব তম ফরিবু তাহার আত্ম হিসাব তম ফরিবু দে তার হিসাব ইন যাতে আত্ম তম ফরিবু গর ইন তার নামে তার দিফল ন ফরিবু না দহল গজি দহ নে ইতের বাইর গরম ফরিবু তো ফরিবু না ইতের বাইর গরি বেল্লাই প্রথম যে হামলা ও দরহার ইবেন নামদ নবীর মোহাম্মদ নবীর মোহাম্মদ দিয়ে অন্তরিয়ান একবারে শক্ত করি হলো মানুষ তো সবসময় সবকিছু না পারে 100% কে পারে না 20% আল্লাহর খুশির লাগিবে চেষ্টা করিবেন
এক সময় দেখবেন যে আল্লাহই অনারে সাহায্য করা শুরু করছে অনার 20% আল্লাহর 80% আর কেন জোরে হন না সুবহানাল্লাহ আরা কেউ 100 তে 100 নো আরা 100 তে 100 অন চেষ্টা গরম করিব দা আ জায়গাত আই অন জায়গাত অন মন ট্রাইবেন আরা সামনের জনের ভিতর 100 তে 100 তোয়াই দি তুই 100 তে 100 নস্কা হয় না না হয় তুই বালা মানুষ নস্কা ইয়ে ন হইরে নিজে বালা হইত ফেলে ইয়ে ন বুদ্ধিমানর হাস আল্লাহ আরা বেগুনরে বুঝিবে তৌফিক দান আমিন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ জেনে অনারার উদ্দি আরার উদ্দি দয়া করছি আল্লাহ হদাই জেনে তোমারার উদ্দি দয়া করছি তুইও আর মিকে সাইর অন্য উদ্দি দয়া করো তো আজিয়ার মাহফিলে তুন আই একখান জিনিস অনার আছে আবদার করি হইম যাতুন মন চাই নিজুর বালাসন ইতারা লইবেন আর গুন আওয়াজও করনর দরহান নাই মাতনর দরহান নাই অন্যর হষ্ট মনত রাহি নিজুর লাভ না লস অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত রাহি নিজুর লাভ না লস অপমানর হতা মনত রাহি লাভ না লস গই খারাপ ফটা হই দিয়েন কি মনত রাহি লাভ না লস হজ্জের হতা মনত রাহি লাভ না লস আল্লাহর মিকে সাইয়ারে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দি ইবে যেব গোবাজি সনত রানে ম হালা মা বাবা সাসা বউ ফুয়া জামাই বেগিন বাদন ইবে হষ্ট দি দিবে হার বান্দা বাস ইবের মিকে সাইতা হন হার বান্দা আল্লাহর মিকে সাইয়ার আল্লাহর বান্দা বেগুনর মাপ করি একবার হন আলহামদুলিল্লাহ কিয়ের ফতি আরার মনত হন রাগ কিয়ের প্রতি আরার হন কোপ কিয়ের প্রতি আরার হন অভিযোগ আল্লাহর মিকে সাই মাফ করে দিলাম হন আমিন আমিন এবলে আর বহুত ভাই কল হবো দে হুজুর অনর হতাই তা মাফ করে দি কি না 5000 টিয়া তো না দে হবো আছে না মাতো না আছে না আহিন তো পদ্দাই হয়তো অনর বুঝাই নাও পারি দি অনে মাফ করন মানে আল্লাহ মাফ করন না তো অনে মাফ বুঝুন্দের মূলত নিজেরও মাফ করি বেল্লাই সুবহানাল্লাহ না হর অনে আর মাফ করন মানে অনে মাফ পাইলেন দে আই অনে মাফ করন মানে আই মাফ পাই দি আল্লাহ হদ দে তুই আর মাফ গজ্জুস আর বান্দার মন বড় দে মাফ করে দি দে ইদার ভাষা দিয়া দে এবারে এই বান্দা হবো তো আল্লাহ তো লইলাম দিবে সামর্থ আত্ম নাই তুই নদিলাই হতুন দিও আল্লাহ এতে বান্দা এবার ফক করতুন এ 5,50,000 টাকা অনরে দিব দে বিশা বিবি আল্লাহর মঞ্জা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা ইবে হনদিন হম নদে জিবে ফেরা অইন্য রে দিন দি নমরুদদের মত বাট ফারারে ডালি দি আর আর কেন দি তু দিব দিব সময় হক আচ্ছা ফয়লে ফয়লে কি গরাই অনারান্নে বিয়ে করে না নমাতে ফয়লে কি আনে ইল্লে কেন আসতে হতা হয় নু বুঝি আর কেন জোর হনা বউ ফয়লে কি আনে আর মাই হইলে মাই হইলে বিয়ে দেয় কইলে বিয়ে গরাই তুই অনর গরম মি দেখ বছর যে জিবে ফোয়া আছে বেরকো বউ আনি তন না ফোয়া হই দেন না বিয়ে করন না হ্যাঁ যে সময় হই না সময় কোন হয় না হয় না জোর হন না সময় সময় হয় না আল্লাহ হইলে বহুত জায়গা থ দেরি বাবান্দা তুই সদ ঠিক আছে সময় অন্য করিব না ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য সুবহানাল্লাহ কেন হবেন না জোরে জোরে আজি আর মাহফিলে তো না একখান আবদার গরি আর ভাই একল তুন বিদায় লর যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লই রে বেউ মেউ কি কি মারা দে হদিন কেন ন যাবেন সাইডের উদ্দি গাড়ি ন চালাবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল এক জায়গা আমি দুঃখ ফুয়া মারা গিয়ে ভাই মাতার হুলি এক মিকে দেহ এক মিকে অনে উনি লবা কইবেন ওই ফুয়াইবে যে এলাকার এই এলাকার প্রত্যেক মানুষ খুশি দে হতিতে মরে গিয়ে ভালো হইদে কিয়া 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 হদ প্রত্যেক দিন ইতে আরা গড়ার সামনে যাইতো তো ব ব করে বাজাইতো আর আর গুমনিন হইতাম হাস গরিন হইতাম হাড় রোগী পর্যন্ত নষ্ট করি ফেলার মানছুরে বিরক্ত করতে করতে বদ্দুয়া হামাই বলি মাতন না বাজে এবাল হন ইনকি বালাই না হারাবই বালাই না হারাবই সালা কই না বেকুপ কই বেকুপ কোন দিন জান্নাত ন যায় ভাই বেকুপ কোন দিন তো সুতরাং মোটরসাইকেল ন চালাবেন কি চলন না 80 বছর দাদা গজে তো মোটরসাইকেল দুড়ে দেখতে লাগে হন দইলে ন মাতে গারে 80 বছর যে দাদা গ দাঁত তিনটা সাপে করে গিয়ে ভিতর মোটরসাইকেল বম বম করে
মানান না কিন্তু যুবক ফক মোটরসাইকেল মানাই ইয়ান জিল্লে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে ইল্লে অনর সেটে গাড়ি চলাইতে লাগুন অনে শুধু অনন ন অনে তো অনর মারো অনর বাপরো অনর নিজর হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাবা সম্পদ অনে অনর জামাইর অনর বউ সম্পদ অনে অনে নিজর হতি করিবার অধিকার এতলে যেতে মোটরসাইকেল চুড়িবেন ফিজুতে আইয়ে রে কেউ যদি ওই বেল মারে বে বে পারিবিনি আল্লাহ চলছো না ইবে বন্ধু ন বে শয়তান ও মাতরি বহন শয়তান আইছি দে অনর লাভ করে বেলনা না লস করি বেললাই এবেল অনি তে টেং মিতি তার হাফান দ ফা দিয়ে অন ব ব করে যাইয়ে রে ওই হালুগে টেবি রিজ রাখান দে যাইরে বড় বেশি উপ সাক্কা তলে বজ্জ না হাইতে গিন শয়তান আয় তুলিব না এবার বাম টেং অনর মাল আজিবে আছে বিশেষ এবার হন অন আজ জীবন সারা জীবন ক্যাং করিবেন এক সেকেন্ডের বুলুর হারনে এক সেকেন্ডের আবেগের হারনে 30 ফুঞ্জি 50 বছর শেষ এ সালাক নও ভাই আর এবার সাহসিকতা নও যে হন ড্রাইভারের হুসর করন গাড়ি চালানোর আসল সাহসিকতা হল দেখো না হত আস্তে চলাইতে পারিবে তত বালা দরে না জিবে বং করে চলা দিবে ঠিক না বেটা খনো ভাই ইবে হনো দিন ভালো ড্রাইভার ন এবার অনে চলাইতে লাগুন দে অন জান অনে জান মনে গরম ঠিক আছে অনে আইরে যা আরেকজন গাড়ি মারি দিলেন ইতার গাড়ির হকত নষ্ট করিবার অধিকার তার লাই অনর না কি বুঝাইতে পারেন না হতা এবার অন হলে না আইন না মাইতেন না আই হালুগাটে বিরিজ না জুমলে হালুগাটর বিরিসি বি কি অন সম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ তুমি দ্বারা বেগুন অধিকার আছে না নাই তাহলে অনেই বেরবাঙ্গিবের অধিকার নাই তো শোনো মাতার তো এবার হন রাস্তায় মিদি বেগুনর অধিকার আছে না নাই তনে যা হাই তো এই রাস্তা মাঙ্গি বিলি ইউনি অন তার আর হক নষ্ট কই জুন দে এক কথায় বুঝিবেন দে আরা সলাইউম কিন্তু অতিরঞ্জিত জিতে কইতেন না ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ শয়তানে যত গুতাইবু গুতাইক আরা আল্লাহর রহমতের মিকে সাইরা বালা করে চলিবার চেষ্টা কইজুম ডর করে হন ইনশাআল্লাহ আর জেততে উঠিবেন নমাতেগা জেত উঠিবেন আর টিভি কি ভিদিবেন দে অত হুজুর গরম লাদ্দে ফাড়ি দার কই এবার হ গরম দামি না মাথা দামি অত মাথা দামি তোলে ফর ঠিক আছে না কেন বালাও সাইয়ে লইয়ু ওই এন্ডেন্ডে কি কি বান্ধা দিন লইয়ু ঠিক আছে না মাতো না ভাই ইন্দর হার আছে না নাই অনরা হন না হারন অনে শুধু এলাকার ভবিষ্যৎ ন আল্লাহ রহমত অনুক ইসলামের ভবিষ্যৎ মাতাত রাহম করিব আল্লাহ বেগুনের হাজিরি কবুল করো কাম কি মসজিদ না হাসলের ফানলান ন ওনারা বেগুন আন্তরিকতার সাথে সহযোগিতা করিবেন তবে একটা নাপতার হারামর একটিও যেন নজয় হারামর একটিও যেন নজয় কেউ যদি মানুষের দেখাই বেল লইলে হারামর টি আদন কি জইব অনর অনে কল্পনা করিতে তো নবাই হারান গরিয়েন হার আল্লাহ হারামর টি কি হালাল না হারাম ফাক না না ফাক মসজিদ কি মসজিদ কি না ফাক জিনিস যদি ফাক জাকাত লাগেই নিবে মানতো নবাই একটি আদন হালাল নাম দিবেন এবার অনতম কিচ্ছুই নাই কিন্তু অনতম মন আছে দিবেন কিন্তু সামর্থ্য নাই অনেকে হাজ করিবেন যেদিন হাজ চলিব মিস্ত্রি কল হাজ করিব সিমেন্টের বস্তা নাই নবীর মহাব্বত লই করিবি হাজল দিয়ে দূর আল্লাহ বেগুন কবুল করো আলহামদুলিল্লাহ মানসিক যন্ত্রণা মনের যন্ত্রণা মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুইসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে আঘাতটা কোথায় লাগে অন্তরে কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম
মনটা আমার নামে দিয়ে দাও যতক্ষণ এটা শান্তি হবে না কোথাও শান্তি নেই আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না এই কথায় সবাই আমরা একমত কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি কথা বলেন সবাই আমরা ভুক্তভোগী আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো আল্লাহ তাআলা আমি কি করব রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি আল্লাহই অন্তরকে প্রশান্তিকারী বলেন সুবহানাল্লাহ সম্পর্কটা আমার সাথে করার মত করো তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও আমি রবের নামে করে দাও তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না হারানোর ভয়ও থাকবে না কোনো টেনশনও থাকবে না মন খারাপও থাকবে না অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে লাইন শাকারতুম লাজিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশাখোর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারি আছে না নাই মেজাজি আছে না নাই এক কথার কথার আগে কুটুসি মারা যায় এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতরে আছে না নাই আলেমদের ভিতরে আছে না নাই বক্তাদের ভিতরে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীর ভিতর আছে না নাই চালকের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই তো ওনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেমে যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করব একটু বলো না আমার মন তার সইতেছে না আমার নিজের ভিতরে একটু লজ্জা বোধ লাগতেছে যে আল্লাহ না চাইতে এত দয়া করছে যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব কিছু একটা দিব আল্লাহ আমার 10 বিঘা জমি আছে তোমার নামে দিয়ে দি রব বলে যে সেটাও তো আমার জমি তুই আমাকে কেমনে দিবি সুবহানাল্লাহ আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে তোমার নামে দিয়ে দি রব বলে যে গাড়িগুলো তোর লাগবে আমার গাড়ি লাগবে না গাড়িটা তোর কাছে রাখ বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব তো আমি কি দিব আল্লাহ একটু দয়া করে বলো না আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ বাড়িটা তোর কাছে রাখ গাড়িটা তোর নামে রাখ জায়গাটা তোর পরিবারের নামে রাখ ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ জমিনটা তোর নামে রাখ পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ ব্যবসাটা তোর নামে রাখ গাড়িটা তোর নামে রাখ বউটা তোর নামে রাখ সন্তানটা তোর নামে রাখ পরিবারের সব তোর নামে রাখ আল্লাহ আমি দিব তো দিব কি আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ তোর যদি আমাকে দিতে ইচ্ছে হয় একটা জিনিস দে ও আল্লাহ কি দিব আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দেয় বলেন সুবহান চাকরি করলে বেতন দেয় এটাই তো নিয়ম আপনি আমি তো চাকরি করছি না পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই পরিবার দেখে নাই তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল রব তো দেখেছে আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই আমার ইজ্জতকে রক্ষা করেছেন বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন সুবহানাল্লাহ মওলা সব কিছু তুমি আমাকে দিলা দিলা তো দিলা কেন
এবার আমি তোমারে কি দিব আল্লাহ আমার তো লজ্জা লাগতেছে তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে আমার নিজের ভিতরে তো একটা লজ্জা বোধ লাগতেছে আল্লাহ আমি তোমাকে কি দিব আমার তো একটা দেওয়ার ইচ্ছা আছে আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিব আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো আমারও তো একটা দায়িত্ববোধ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমি তোমাকে কি দিব আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি আল্লাহ নামাজটা দি তুমি নামাজটা দি আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই তাহলে নামাজ কি পড়বো না অবশ্যই পড়বা নামাজ পড়বা তোমার লাভের জন্য আমি আল্লাহর লাভের জন্য নয় বছরে রোজাটা রাখো আমার জন্য তোমার লাভের জন্য লাভটা আমার হবে না তোমার হবে তা আল্লাহ তোমার জন্য কি দিলাম কারণ নামাজটাও তো আমার রোজাটার বেনিফিট তো আমার রোজা রাখার কারণে সব পেলাম পরকালে যা কাজে লাগবে সারা দিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো এটাও তো আমার লাভ আল্লাহ আমি তোমাকে কি দিব সুবহানাল্লাহ হজটা করে আসলাম আল হজটা তো আমার নামে লাগছে আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য গেলাম আমি সব দিলাম তুমি আমাকে তাও আমার লাভ কাবা শরীফ দেখলাম চোখের শান্তি সেটাও আমার লাভ করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে এটাও তো আমার লাভ আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য কিন্তু লাভ তো দেখি আমার আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি যে আমার জন্য করে মূলত সেতে নিজের লাভের জন্যই করে বলেন সুবহানাল্লাহ আর নিজের লাভের কথা সবাই বুঝে নিজের উপকারের কথা সবাই বুঝে যে বান্দা আমি আল্লাহর খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো দুনিয়াতেও লাভ পরকালেও লাভ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তো সব তো করলাম আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি আল্লাহ পাক বলে যে করো আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য লাভ তোমার হবে হায়াতে বরকত তোমার হবে আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে আমি 2 কেজি মানুষকে খাওয়াই আল্লাহ পাক বলে যে খাওয়াও আল্লাহ এটা আমি তোমাকে দিলাম রব বলে যে দিলা আমাকে লাভ তোমারই হলো কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান্নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ দেন সামনের জনের শান্তির কথা বাদ দেন চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না স্যার সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতি দেন বাতি দিলাম আমি এত কিছু করলাম আমি নিজের শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার আছে জোরে বলেন না ভাবার দরকার আছে এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম তাহলে হবে কি আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না কিরে বন্ধু তো 10 কামালো আমি কেন 1 কামাইলাম এই চিন্তা আসবে না তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে দয়া করো তো এক দিয়েছেন
এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটরটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20 এর দিকে, সে বলে যে 20 পাইছি আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বাড়াই দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে আর সেই বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু জিল্লু মান তাশা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, বলেন না সুম্মানি সবর, সুম্মানি আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবেন আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, আমি আপনি ভাই ভাই, আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কারণ আমরা মানুষ, কিন্তু আমার সাথে আপনার আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনি আমার আল্লাহর বান্দা, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক, আপনি আমার নবীর উম্মত আমিও আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? আল্লাহ। এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না, আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে, আরে চুপ করে বসে আছিস কেন, একটা গুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে, আর আপনি কি করলেন ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য? আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি, আর ধৈর্য কে ধরে যার উপর বিপদ আসে? বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে, ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো, এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে, যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন, আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টাই যাচ্ছে, কল্পনাও করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন এরকম কোনো সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য, যেই দিন আপনার ধৈর্য ধরাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিব্রাইল
আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি আর একটু জোরে আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি জিব্রাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শুনায় দেয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে আমি জিব্রাইলও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি বোর্ড চলে আসে রহমতের বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মনে রাখবেন ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে আগুনের আগে কোনো বাগান ছিল না তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড অগ্নি জ্বালাই ফেলবে আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা আলুসরি ইউসরা আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো কি চেয়েছেন মন বলেন না কি একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি আমাদের চাওয়া কোথায় যাওয়া জান্নাতে জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে নারাজ না খুশি করতে হবে এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না আল্লাহকে নারাজ করাচ্ছে কে শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে কোত্থেকে করাচ্ছে এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব একটু খেয়াল করবেন শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে আমি প্রশ্ন করব আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের এটা আপনারাই বলবেন হিংসা করা একটু জোরে বলেন অহংকার করা লোভ গলা ঠেলাঠেলি করা লালসা করা অন্যের ক্ষতি করা জায়গা দখল করা মানুষের নামে বনি দেওয়া মানুষের ইজ্জতে আঘাত দেওয়া এগুলো সবগুলা কার এগুলা করলে জান্নাত না জাহান্নাম কে করাচ্ছে কাদেরকে দিয়ে কাদেরকে দিয়ে এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে আমাদের কারণেই অশান্তি হচ্ছে কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলো রাখছস কোথায় এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ দুনিয়ার জন্য খারাপ পরকালের জন্য খারাপ কারণ হিংসাটা কার শয়তানের এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে কানে দাঁতে দাঁতে নাকে নাকে ঠোঁটে ঠোঁটে হিংসা কোথায় রাখছে আরো জোরে অহংকার কোথায় লোভ কোথায় লোভ কোথায় বিদ্বেষ কোথায় এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন হাতে রাখতে পারতি কোমরে রাখতে পারতি হাঁটুতে রাখতে পারতি শয়তান বলে জানা আমি জায়গা চিনি কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে মনের দিকে তাই আমি হিংসা আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায় রবের নজর যদি পড়ে যায় তোর কলব তো জিন্দা হয়ে যাবে তুই তা বন্ধু তো আল্লাহর বন্ধু হয়ে যাবে আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যাবে তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে তাই আমি চাই না কেউ জান্নাতে যাক আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায় আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যায় আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহওয়ালা যারা ওনারা যেখানেই থাকুক অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে সুবহানাল্লাহ
পানি তরি সব বন্ধ করে দিয়েছে, মানুষ হিসেবে ভুক্তৃষ্ণায় ফেটে যাচ্ছে, কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল, চেহারা ছিল প্রশান্তির সাথে বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে, পাপ পেয়ে সহ্য করেছে, আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল, চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবহানাল্লাহ। একটা একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে, অন্তর ছিল সবরের সাথে সুবহানাল্লাহ, অন্তর ছিল সবরের সাথে, জবান ছিল শুকরিয়ার সাথে, প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল, যেখানে আপনি আমি সাধারণ কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই, সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হোসেন দজ্জের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল, ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না, আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো, নিয়ামত কম পাবা না অটল নিয়ামত পাবা। ও ইমাম হোসেন শেখার আমরা করব কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি বলেন সুবহান। ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহদি না আসলে কিয়ামত হবে না, আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত হবে না, এখনো তো আসে নাই, আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়, আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না, রবের হুকুমের এক ইঞ্চি বাইরেও যাব না, এক ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না পিছনে যাবে না, এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেস্তার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? রব বলেছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই, বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিচ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে, বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা ফের আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান ডাক স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবর বলে স্রষ্টার নাম ইয়াদ করায় দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ। তো বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চাই না, সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালা শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনায় দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না, মসজিদের দিকে যাই না, অজুখানার দিকে যাই না, অজু করতে যাই না, যাই নামাজের দিকে যাই না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখরাঙ্গায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি হ্যাঁ বলেছো আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই। ও আমার ফেরেশতারা, তোমরা যে চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সবকিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যে জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহান। দেখেন, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মৌলা চেষ্টা করেছিলাম, পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন, চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করায় দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিয়েছি। চাকরি করি নাই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে, আল্লাহ, ডাকি নাই ডাকার মতো, কিন্তু না ডাকলেও সারা পাচ্ছে। দেওয়ার মতো কিছু দিই নেই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে, আমরাও আছি। বলেন না ভাইয়া, আছি না আমরা? ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যে কাজে রব নারাজ হয়, যে কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামে সব। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ, সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথায় উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি জান্নাত। জোরে বলেন, রব খুশি মানে রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নাই। গুনাহ মানে আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আপনি আমি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল শিঙ্গা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো, তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কেয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কেয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো শিঙ্গায় হাতে নিয়ে। আরেকটু আস্তে বলবেন না, সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠব কোথায়? হাসর থেকে। আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটা তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না, জান্নাতে। জান্নাতের পরে? জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে
যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই জান্নাত কথা বলেন না রে ভাই ঠিক কি না আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে এবার আসুন আমরা আছি কোথায় আমরা আছি কোথায় যাব কোথায় উঠব কোথায় যাওয়ার ইচ্ছা কোথায় এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে আল্লাহ দিবেন কে আল্লাহ এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করবেন আমিন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যতটুক নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন আমি বলবো আস্তে আস্তে আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ বাঁচার জন্য যতটুক নিঃশ্বাসের দরকার অক্সিজেনের দরকার সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন এই জীবনে যত লিটার পানি দরকার সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন যতটুক খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এবার যা দেওয়ার দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন যা দেওয়ার দিয়েছেন কে আল্লাহ এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া আমার সন্তানটাও তোমার দেওয়া আমার মাটাও তোমার দেওয়া আমার বাবাটাও তোমার দেওয়া আমার বউটাও তোমার দেওয়া আমার স্বামীটাও তোমার দেওয়া আমার ভিতরটাও তোমার দেওয়া আমার কলিজাও তোমার দেওয়া আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া কাউকে দিয়ে পরীক্ষা করেন কারো থেকে নিয়ে পরীক্ষা করেন এই জায়গায় একটা কথা আমি শ্রদ্ধার সাথে বলবো কখনো যদি আপনার পরিবার আত্মীয়-স্বজনের ভিতরে কখনো কাউকে দেখেন কারো বিয়ে হতে দেরি হচ্ছে কারো সন্তান হতে দেরি হচ্ছে আল্লাহর ওয়াস্তে কটুক্তিমূলক কোনো কথা বলেন না রে ভাই কটুক্তিমূলক কোনো কথা বলেন না যে এই কথাটা ওনার অন্তরকে আঘাত করে কারণ সন্তান সাজার চেষ্টা করলো মা বাবা সন্তান আনতে পারবে না যতক্ষণ না রবের মর্জি না হয় যতক্ষণ না রবের মর্জি না হয় ততক্ষণ তিন কবুল বলার অধিকার কারো নাই স্ত্রীর জন্য স্বামী নাই স্বামীর জন্য স্ত্রী নাই সেজন্য মনে রাখবেন সন্তান হওয়াটাও আল্লাহর ইচ্ছা না হওয়াটাও আল্লাহর ইচ্ছা বিয়ে হওয়াটাও আল্লাহর মর্জি না হওয়াটাও আল্লাহর মর্জি কাউকে আঘাত দিয়ে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমিন এক কথাই বুঝেন যাই আসুক হ্যাঁ হুঁ করা যাবে না যদি নিজের হই করতে পারবো এবার বলেন জমির জমিন কার আল্লাহ আর একটু জোরে জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আমরা কার আল্লাহ হ্যাঁ হুঁ করার অধিকার তো আমাদের এক কথায় আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই আল্লাহ দিল আলহামদুলিল্লাহ কোন আফসোস রাখবেন শয়তান ঢুকে যাবে শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না শয়তান কি করে জানেন তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে আমরাই বোকার মতো না আসিনে ঢুকাই ফেলি শুনেন শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না ভাই জোরে বলেন না কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয় কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার ভাইয়া জোরে বলেন না তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না সব কিছু হয় কোন জায়গা থেকে জোরে বলেন না কোন জায়গা থেকে এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার কোনটা শয়তানের কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা দরকার কোনটা বাদ দেওয়া দরকার চুরি করা কি ভালো না খারাপ জেল আছে না নাই অসম্মান আছে না নাই এবার যতজন চোর আছে চুরি করেছে কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন সে মাহফিলে আসলো 9:12 12:30 মোকারম বাড়ি মোবাইল হারাই গেছে কয়টায় 12:30 পাচ্ছি না যে নিওয়ান নেনওয়ালা নিছে কিন্তু আরো কাহিনীটা কি হয়েছে জানেন 11:00 এসে সে চোখ দিয়ে দেখেছে
শোকের সেই ফাইলটা মনের মধ্যে যায়া প্রশ্ন রাখছে লয়বেলা জোন হাই বেলা জোন লয়বেলা জোন হাই বেলা জোন এই মনের মধ্যে এখন আশা শুরু এবার মনের মধ্যে যখন আশা শুরু হয়েছে সেই মন ফাইলটাকে পাঠায় দিয়েছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য এতগুলা মানুষের সামনে কেমনে খাবো কেমনে নেব কেমনে নিব এবার ব্রেইন প্ল্যানিং শুরু করছে কিভাবে ব্রেইন প্ল্যানিং করতেছে 11টা 25 মিনিটে হুজুর যখন উঠে যাবে এই মুহূর্তে সবাই যখন দেখা করবে এই সুযোগে আমি কামটা করে ফেলব ব্রেইনে প্ল্যানিং করা শেষ এবার সে সময়ের অপেক্ষা 12টা 15 মিনিট যখন হইছে আমি যখন যেতে নিলাম সে আস্তে করে নিয়ে ফেলছে 12:30টায় আমি বলতিছি মোবাইল নাই 12:30টায় যেই নাই সেটার পিছনে হচ্ছে 12:15টা 12:15টার পিছনে হচ্ছে 11টা 25 11টা 25 এর পিছনের কাহিনী 11টায় শুরু হইছে কোন জায়গা থেকে প্রথমে কি পড়ছে সেটা বলেন না চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো মনে আর আসতো না এবার হইলে ওনারা বুঝিবেন আল্লাহর আর মা বইনের কোলরে ফর্দা গইত হই না আর কোন আস্তে করে হন না হই না এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কোলরে এই কি নিচে রাখতে হই দে নমাতে তার জোর হন নাকি ও আল্লাহ এদিন কিছু থাকতে সুক্কা নিচে রাখতে হইউ আল্লাহ তো মনর জ্বালা জ্বলে দে সুগর হারণে চোখ যদি কন্ট্রোল করতে পারো মন অটোমেটিক কন্ট্রোল এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে মন যার আল্লাহর কন্ট্রোলে ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা আপনি আমি আপনাদেরকে রক্তের দাদাদেরকে দাদার বাবার কথা মনে নাই কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে হাজার বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে বলেন পার্থক্য এখানেই আল্লাহ আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন এবার এটা কার আল্লাহ জোরে বলেন এটা কার আল্লাহ এটার মালিক কে আল্লাহ কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে জোরে বলেন না ভাই যার কারণে নিজও শান্তিতে নাই আমাদেরকেও শান্তিতে রাখে নাই এবার আমাদের দায়িত্ব কি ইতেরে বাইর গরন গরহার আল্লাহ জুরহনা গরহার হিসাব তম পরিবুদ আরাত তো হিসাব দরম পরিবুদ তার হিসাব ইন যাতে আতুন দম পরিবু গর ইন তার নামে তার দিফলন পরিবু না দহল গজি দহনে ইতেরে বাইর গরম পরিবু তো পরিবু না ইতেরে বাইর গরি বললাই প্রথম যে হামলা ও দরহার ইবেন না বলি নবীর মোহাব্বত নবীর মোহাব্বত দিয়ে অন্তরিয়ান একবারে শক্ত করি হলো সাইমিক কত যে তাহাম লইব লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির করিব এতে লরিব লরিব মন নসার নামাজ পড়ি পেলা তারপরে যত জোর করি পড়িবে নিতে লরিব গোসা উডের ফাড়ি যার গই তারপরে জিব্বা হরাই মেডিন মিকে সাইতে কোন এতে লরিব তো মানুষ তো সব সময় সবকিছু না পারে 100 কে পারে না অনাজাত 20% আল্লাহর কুশিল্লে গরিবের চেষ্টা করিবেন এক সময় দেবেন দা আল্লাহই অনারে সাহায্য করা শুরু করছি অনার 20% আল্লাহর 80% আর কেন জোর হন না সুবহানাল্লাহ আরা কেউ 100 নো আরা 100 অন চেষ্টা গরম করিব দা আ জায়গাত আই অন জায়গাত অন মন ত্রাইবেন আরা সামনর জনর ভিতর 100 কত আই দি তুই 100 নস্কা মানে না হয় তুই বালা মানুষ নস্কা ইয়ে ন হইয়ারে নিজে ভালো হইত ফেলে ইয়ে নদী বুদ্ধিমান হাস আল্লাহ ইয়ারা বেগুনরে বুঝিবার তৌফিক দান করুন আহসিন কামা আহসান আল্লাহ হইলে আল্লাহ জেনে অনারার উদ্দি আরার উদ্দি দয়া করছি আল্লাহ হতাই জেনে তোমার উদ্দি দয়া করছি তুইও আর মিকে সাইর অন্য উদ্দি দয়া করো তো আজি আল মাহফিল তুন আই একখান জিনিস অনার হাসে আবদার করি হইম যাতুন মন চাই নিজুর বালা সন ইতারা লইবেন আর গুন আওয়াজও করার দরহান নাই মাতনার দরহান নাই অন্যর হস্ত মনত্রাহী নিজুর লাভ না লস অন্যর হতা হস্ত দৈন্য হতা মনত্রাহী নিজুর লাভ না লস অপমানর হতা মনত্রাহী লাভ না লস গই খারাপ হতা হই দিয়েন কি মনত্রাহী লাভ না লস হজ্জের হতা মনত্রাহী লাভ না লস
আল্লাহর মিকে সাইয়ারে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই কষ্ট দি ইবে যেব গোবাজিন সনতরানে ম হালা মা বাবা সাসা বউ ফুয়া জামাই বেগিম বাদন ইবে কষ্ট দি দিবে হার বান্দা বাস ইবের মিকে সাইতা হন হার বান্দা আল্লাহর মিকে সাইয়ারে আল্লাহর বান্দা বে গুনর মাফ করি একবার হন আলহামদুলিল্লাহ কিয়ের ফতি আরার মনত হন রাগ কিয়ের ফতি আরার হন খুব কিয়ের ফতি আরার হন অভিযোগ আল্লাহর মিকে সাই মাফ করে দিলাম হন আমিন আমিন এবলে আর বহুত ভাই কল হবো দে হুজুর অনর হতাই তা মাফ করে দি কি না 5000 টিয়া তো না দে হবো আছে না মাতন না আছে না আহিন তো পদ্দাই হয়তো অনর বুঝাই নাও পারি দি অনে মাফ করন মানে আল্লাহ মাফ করন না তো অনে মাফ গুজুন দে মূলত নিজেরও মাফ করিবে আল্লাহ সুবহানাল্লাহ না হর অনে আর মাফ করন মানে অনে মাফ পাইলেন দে আই অনে মাফ করন মানে আই মাফ পাই দি আল্লাহ হত তুই আর মাফ গুজুস আর বান্দার মন বড় দে মাফ করে দি দে ইদার ভাষা দিয়ে দে এবার এই বান্দা হবো তো আল্লাহ তো লইলাম দিবে সামর্থ না তো নাই তুই নদীলাই হতুন দিও আল্লাহ এতে বান্দা এবার ফক করতুন এই 5,50,000 টাকা অনরে দিব দে বিশা বিবি আল্লাহর মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ইবে হনদিন হম নদে জিবে ফেরা অইন্য রে দিন দি নমরুদদের মত বাট ফারারে ডালি দি আর আর কেন দিতু দিব দিব সময় হক আচ্ছা ফয়লে ফয়লে কি গরাই অনারান্ডে বিয়ে করে না নমাতে ফয়লে কি আনে ইল্লেকে নাস্তে হতা হয় নু বুঝি আর কেন জোর হনা বউ ফয়লে কি আনে আর মাই হইলে মাই হইলে বিয়ে দেয় ফয়লে বিয়ে গরাই তুই অনর গর আমি দেখ বছর যে জিবে ফোয়া আছে বেরকো বউ আনিত না ফোয়া হই দেন না বিয়ে করন না হ্যাঁ সময় হই না সময় কোনা হয় না হয় না জোর হন না সময় সময় হয় না আল্লাহ ইল্লে বহুত জায়গা থ দেরি অবান্দা তুই সব ঠিক আছে সময় অন্য করে ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য সুবহানাল্লাহ কেন হবেন না জোরে জোরে আজি আর মাহফিলে তো নাই একখান আবদার গরি আর ভাই একল তুন বিদায় লর যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লইয়ে রে বেউ মেউ কি কি মারা দে হদ ইনন নজাবে সাইডের উদ্দি গাড়ি ন চালাবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাতে মোটরসাইকেল এক জায়গা মৃত্যু গো ফুয়া মারা গিয়ে ভাই মাতার হুলি এক মিক্কে দেহ এক মিক্কে অনে উনি লবা কইবেন ওই ফুয়াইবে যে এলাকার এই এলাকার প্রত্যেক মানুষ খুশি দে হতিতে মরে গিয়ে ভালো হইতে কিয়া 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 হত প্রত্যেক দিন ইতে আরা গড়ার সামনে যাইতে তো ব ব করে বাজাই তু আর আর ঘুম জানি না ভাইতাম হাস গরি না ভাইতাম হাড় রোগী পর্যন্ত একটু করি ফেলার মানসুরে বিরক্ত করতে করতে বদুয়া হামাই বেলি মাতর না বাজে এবার হন ইনকি বালাই না হারাবই বালাই না হারাবই সালা কই না বেকুপ পই বেকুপ কোন দিন জান্নাত ন যায় ভাই বেকুপ কোন দিন তো সুতরাং মোটরসাইকেল ন চালাবেন কি চলন না 80 বছর দাদা গো যদি মোটরসাইকেল দুড়ে দেখতে লাগে হন দইলে ন মাতে গারে 80 বছর যে দাদা গো দাঁত তিন সারবে হরি গিয়ে যদি মোটরসাইকেল বম ব করে মানান না কিন্তু গো যুবক মোটরসাইকেল মানাই ইয়ান জিল্লে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে ইল্লে অনর সেতে গাড়ি চলাইতে লাগ গুন অনে শুধু অনের ন অনে তো অনর মার অনর বাপর অনর নিজুর হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাবার সম্পদ অনে অনর জামাইর অনর বউ সম্পদ অনে অনে নিজুর হতি করিবার অধিকার এতলে যেতে মোটরসাইকেল চুটিবেন ফিজুতে আইয়ারে কেউ যদি ওই বেল মারে বে বে ফারিবিনি আনলো চলছো না চলছো না ইবে বন্ধু ন ইবে শয়তান ও মাতরি বহন শয়তান আইছি দে অনর লাভ করে বেল না লস করি বেল লাই এবেল অনি তে টেং মি তি তার হাফান দ ফা দি রে অন ব ব করে যাইয়ে রে ও হালুগে টে বিরিজ রাখ গান্ধী যাইরে বড় বেশি উগ্র সাক্কা তলে বজ্জ না হাইতে গিন শয়তান আয়ে তুলিব না এবার বাম টেং অনর মাল আজিবে আছে ইবে শেষ এবার হন অন আজ জীবন সারা জীবন ক্যাং করিবেন এক সেকেন্ডের বুলুর হারণে এক সেকেন্ডের আবেগর হারণে 30 50 বছর শেষ
বে সালাক নও ভাই আর ইবে সাহসিকতা নও যে হন ড্রাইভারের হুসর করন গাড়ি চালানোর আসল সাহসিকতা লদে হনে হত আস্তে চলাইতারে ইবে তত বালা ড্রাইভার জিবে বং করে চলা দিবে ঠিক না বেটি খন ভাই ইবে হন দিন ভালো ড্রাইভার ন এবার অনে চলাইতে লাগুন দে অনজান অনজান মনে গরম ঠিক আছে তখন আইরে যে আরেকজন গাড়ি মারি দিলেন ইতার গাড়ির হক নষ্ট করিবার অধিকার তার লাই অনর না হতে নাকি বুঝাইতে পারেন না হতা এবার অন হলেন না আইন না মাইতেন না আই হালুঘাটে বিরিজ না জুমলে হালুঘাটের বিরিসি বিকি অনসম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ তুমি দাঁড়া বেগুন অধিকার আছে না নাই তাহলে অনেই বের বাঙ্গিবের অধিকার নাই তো শোনো মাথার তো এবার হন রাস্তায় মিতি বেগুনের অধিকার আছে না নাই তখন যে হাই তো এর রাস্তা ভাঙ্গি বেলি নিয়ে নো তাহার হক নষ্ট করি জুন্দে এক কথায় বুঝিবেন দে আরা সলাইম কিন্তু অতিরঞ্জিত করতেন না ইনশাল্লাহ হন না শয়তানে যত গুতাইবু গুতাইক আরা আল্লাহর রহমতের মিকে সাইরা বালা করে চলিবার চেষ্টা করজুম ডর করে হন ইনশাল্লাহ আর জ্যাঁতে উঠিবেন নমাতে গা জ্যাঁত উঠিবেন আর তিবি কি ফিদিবেন দে অত হুজুর গরম লাদ্দে ফাড়ি দার গুই এবার হ গরম দামি না মাথা দামি অত মাথা দামি তোলে ফর ঠিক আছে না কেন বালাও সাইও লইও ওই এন্ডেন্ডে কি কি বান্ধা দিন লইও ঠিক আছে না মাথো না ভাই ইন্দর হার আছে না নাই অনরা হন না হারন অনে শুধু এলাকার ভবিষ্যৎ ন আল্লাহ রহমত অনক ইসলামেরও ভবিষ্যৎ মাতাত রাহম পড়িব আল্লাহ বেগুনের হাজিরে কবুল করো কাম কি মসজিদ না হাসলের ফানলান ন অনারা বেগুন আন্তরিকতার সাথে সহযোগিতা করিবেন তবে একখান আবদার হারামর একটিও যেন নজয় হারামর একটিও যেন নজয় কেউ যদি মানুষের দেখাই বেল লইলে হারামর টি আদন কি জৈব অনর অনেক কল্পনা করিতে তো নবাই হারান গরিয়েন হার হারামর টি কি হালাল না হারাম ফাঁক না না ফাঁক মসজিদ কি মসজিদ কি না ফাঁক জিনিস যদি ফাঁক জায়গা লাগেই নিবে মানতো নবাই একটি আদন হালাল নাম দিবেন এবার অনতম কিচ্ছুই নাই কিন্তু অনতম মন আছে দিবের কিন্তু সামর্থ্য নাই অনেকে হাজ করিবেন যেদিন হাজ চলিব মিস্ত্রি কল হাজ করিব সিমেন্টের বস্তা নাই এই সিমেন্টের বস্তা ওকে আগায় দিবেন বল নাই তোমার ঘর লেখি কিছু করি নবারি বান্দা হিসেবে সিমেন্টের বস্তা আগায় দিয়ে দিই আল্লাহ দিই না প্রতিদিন আয় তুলে দিই আর নাই আল্লাহর বান্দার থমতি বলতে হোন শব্দ কিন্তু জিয়েন গর মনতুম গরিবি আল্লাহ গরিবি নবীর মোহাব্বত লই গরিবি হাজল দিয়ে দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।